বাংলা সিনেমার পোস্টারকে নিয়ে রিভিউ আমি এর আগে অনেক ভিডিও করেছি, বাট ঠিকভাবে ডিটেলসে বলিনি। কিন্তু আজকে আমরা তিনটে সিনেমাকে নিয়ে ডিটেলসে রিভিউ রিয়াকশন করাবে। একটা ধূমকেতু সিনেমাকে নিয়ে ছোট্ট একটা আপডেট বলা হবে, এবং রয়েছে ধূমকেতু সিনেমাটা কি এই বছরে মুক্তি পাবে, যদি এই বছরে মুক্তি পাবে কবে মুক্তি পাবে সেটাকে নিয়ে একটা বড় ডিসকাশন করা হবে, এবং এক্স ইকুয়ালস টু প্রেম যেটা সৃজিত মুখার্জির আপকামিং সিনেমা সেটাকে নিয়ে একটা ভালো একটা কথা বলা হবে। বিকজ সৃজিত মুখার্জির হাতে কোথা থেকে সময় আসছে আপনি আমাকে বলুন। সৃজিত মুখার্জি ডায়লগ লিখছেন, স্ক্রিন প্লে করছেন, ডিরেকশন করছেন, একটা বছরে কতটা উনি সিনেমা বানাচ্ছেন সত্যি কথা কি, উনি কি সত্যি কি সিনেমা বানাচ্ছেন না কি ব্যাপার, আমি কিছু বুঝতে পারছি না। এবং থার্ড রয়েছে এটা হচ্ছে আই খুকু আই সিনেমার পোস্টারটাকে নিয়ে। তো প্রথমে বলি ধূমকেতু নিয়ে, দেবদাকে নিয়ে অবশ্যই। তো দেখুন, ধূমকেতু সিনেমাটা সব থেকে বাংলা যেটা মানে ধৈর্যধারী যেটা সিনেমা, যেটা হচ্ছে ধূমকেতু, যেটাকে আমি বিশেষত আমি খুবই সেই সিনেমাটাকে নিয়ে আগ্রহ ছিলাম যে সিনেমাটা কবে মুক্তি হবে। তো অনেকে আমাকে বলছিলেন যে দাদা, এই যে সিনেমাতে প্রডিউসার রানা সরকার লাইভ এসেছিলেন ওটাকে নিয়ে একটা ভিডিও বানাতে। দেখুন, একটা অ্যাক্টর কিংবা একটা টাইটেলকে কিংবা একটা সিনেমাকে নিয়ে যদি 10টা করে ভিডিও বানাই, তো সেটাকে নিয়ে অনেস্টলি রিভিউয়ার আমাকে বলা হবে না। ওকে, তো রানা সরকার জানিয়েছেন যে এই ধূমকেতু সিনেমাটা রিলিজ ডেটা কনফার্ম হবে, বাট কিছু কিছু পোস্ট প্রোডাকশন কাজ এখনও স্থগিত রয়েছে, এখনও কাজ চলছে, সেগুলো হলেই এই বছরেই নাকি সেটা রিলিজ হওয়ার কনফার্ম রয়েছে 99%। এই বছরে দেবদা জানেন প্রত্যেকটা যে এখন যেসব অকুপেশন আসছে, সব অনুষ্ঠান যেসব হবে, দুর্গাপুজো কি ডিসেম্বরে প্রজাপতি রয়েছে, দুর্গাপূজায় দুর্গাপূজায় কাছের মানুষ রয়েছে, তো এই বছরে আই থিঙ্ক মনে করি আমি হবে না। আমি মনে করি ধূমকেতুটা যদি হয় তো 14 ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারি মাসে 2023-এ রিলিজ করা হবে আই থিঙ্ক, আমি মনে করি। তো এবার বলি এক্স ইকুয়ালস টু প্রেম, যে নতুন একটা পোস্টার মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির সিনেমা এক্স সমান প্রেম, এই সিনেমাটার পোস্টারটা কেমন হয়েছে। তো এই সিনেমাটার পোস্টারটা কেমন হয়েছে তার আগে আমি একটা ছোট কথা বলতে চাইছি সৃজিত মুখার্জিকে নিয়ে। দেখুন, উনি আগে একটা বছর একটা সিনেমা বানাতেন, তারপরে একটা বছর দুটো, এখন উনি সময় কোথা থেকে পাচ্ছেন আপনি বলুন। একটা মানুষের তো সারাদিনে 24 ঘন্টা তাকে কাজ তো করতে হয়, মানে কাজ মিনস নাওয়া খাওয়া দাওয়া, পায়খানা করতে যাওয়া, বাথরুম করতে যাওয়া, সব তো কিছু করতে হয়। তো সেগুলো করতে যাচ্ছে 2 ঘন্টা কি 1 ঘন্টা, তারপর নিজের পার্সোনাল ফোনে একটু ঘাঁটাঘাঁটি করবে মানুষ। তো এত কিছু করার পরেও উনি কিভাবে এতগুলো সিনেমা হ্যান্ডেল করছেন, আমি আপনি আমাকে জবাব দিন। এই সেদিনকে নাকি শোনা গেল সিনেমাটা শ্যুটিং শুরু হবে, তো এই কমাসে শেষ হিন্দি প্রজেক্ট চলছে, সেদিনকেই কাকাবাবুর শেষ হলো, হিন্দিতে প্রজেক্ট চলছে 2-3টা, তারপরে আবার নতুন একটা টোটাকে নিয়ে ফেলুদা গোয়েন্দাগিরি হচ্ছে, তার সঙ্গে আবার এই সিনেমাটা নাকি শ্যুটিং শেষ, এই মে মাসে মুক্তি পাবে, কীরকমভাবে সম্ভব? আবার ডিরেকশন করছেন উনি, উনি ডায়লগ লিখছেন, স্ক্রিন প্লে করছেন, স্টোরি লিখছেন, স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ ডিরেকশন সবই সৃজিত মুখার্জি, কীরকমভাবে করছেন, একটা মানুষ কীরকমভাবে করছেন, আমার একটাই প্রশ্ন। জানি না কী করছেন উনি, কী খাচ্ছেন, কীরকমভাবে সব স্টেমিনারি আসছে, এত সব সময় পাচ্ছেন, নাকি সৃজিত মুখার্জির ঘড়িতে হয়তো 48 ঘন্টায় একদিন হয়, তা আমি জানি না। আচ্ছা, তো এই পোস্টারটা কেমন হয়েছে, দেখুন পোস্টারটা যদি বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেগেছে পুরো পোস্টারের টাইটেলটা দেখবেন সাদাতে লেখা আছে হোয়াইটে, এবং পিছন নিচে যে সব মিউজিককে ডিরেক্টরকে সব কিন্তু লেখা আছে ব্ল্যাকে, এবং পোস্টারটা কিন্তু পুরো সাদা, ওকে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো অনেকেই বলছে নাকি এটা সাদা রূপালি পর্দায় না হয়, রঙিন পর্দায় না হয়, সাদা কালো পর্দায় হবে। তো বিশেষত এটা আমার পার্সোনাল ওপিনিয়ন এটাই যে আমি জানি না, এটা আপনাদেরকে ভুয়ো খবর বললে তো হবে না, অ্যাকচুয়ালি জানতে হবে, তো আমি জানি না বেসিক্যালি। তো এটাই জানলাম যে এই সিনেমাটা একটা ভালোবাসার একটা ফিউচার ভালোবাসা নিয়ে একটা গল্প, ওকে, দুজন দম্পতি, দুজন লাভার অনেক কিছু প্রবলেম ফেস করছে, তাদের সেই ভালোবাসাটা তারা কীভাবে রিকভার করবে, ওকে, সেটাকে নিয়ে অ্যাকচুয়ালি গল্প। জানলাম এক্স ইকুয়ালস টু প্রেম এই সিনেমাটা মুক্তি পেতে চলেছে এই মাসেই, সরি মে মাসের পরের মাসে। এই সিনেমাটা স্টার কাস্ট আমরা দেখতে পাচ্ছি, অনিন্দ্যকে, শ্রুতিকে, অনিন্দ্য এবং শ্রুতিকে দুজন নতুন, ওকে, তাদেরকে ডেবিউ করছে চলেছে এই সৃজিত মুখার্জির সিনেমাতে, এবং রয়েছে অর্জুন মধুরিমা, ওকে, অর্জুন চক্রবর্তী এবং মধুরিমা রয়েছে। তো দেখতেই পাচ্ছি ছবিটা খুব ইউনিক লেগেছে, পোস্টারটা ছবিটা খুব ভালো প্রমিসিং লেগেছে, উপরে পিছনে এবং উপরে নিচে এবং মাঝখানে টাইটেলটা রয়েছে, পিকচারটা খুব ভালো লেগেছে, পোস্টারটা খুব ভালো লেগেছে, ইউনিক লেগেছে, আশা করি সিনেমাটা খুব ভালোই হবে। এবার নেক্সট যেটাকে নিয়ে বলবো সেটা হচ্ছে আই কুকু আই। দেখুন, জিদ্দার প্রোডাকশন হাউসে প্রসেনজিৎ কাজ করছে এই যে হিরো হিসেবে, এটা খুব দারুণ একটা ব্যাপার। এবং একটাই প্রশ্ন যে জিতের প্রোডাকশন হাউসে এইরকম আর্ট ফিল্ম কিন্তু প্রথমবার আসে, জিতের প্রোডাকশন হাউসে থেকে দেখবেন আপনারা সুজয় সুইজারল্যান্ড এসেছে জিদ্দার সিনেমা ছাড়া, এটাও একটা আসে যার নাম চলেছে আই কুকু আই। এটা কি সত্যি মাত্র কি এটা কি কমার্শিয়াল সিনেমা হবে, নাকি এটা কি একটা আর্ট ফিল্ম হবে? আমি মনে করি এটা আর্ট সিনেমাই হবে, ওই
রবিবার কিংবা ওই ময়ূরাক্ষীর মতন। ইয়াস, একটা বাবা ও মেয়ের গল্প, প্রসেনজিৎকে দেখতে পেয়েছেন তার লুকটা, তার লুকটা দেখে মনে হয়েছে যে খুবই একটা আর্ট ফিল্ম হতে চলেছে, সচরাচর কমার্শিয়াল সিনেমাটা নয়। দিতিপ্রিয়াকে দেখতে পাবো এবং বোম্বাদাকে দেখতে পাবো, তো আশা করি সিনেমাটা খুব ভালোই হবে। যেটা আমি বললাম যে দেখুন, বোম্বাদার কিন্তু একটা প্রোডাকশন হাউস ছিল, আপনি হয়তো জানেন, এনআইডিএস প্রোডাকশন, সেটাতে তো এটা রিলিজ করা যেতেই পারতো। এটাতে দেখে মনে হলো পোস্টারটা একটা খুব বাজেট খুবই কমই হবে, তো জানি না কেন এরকম হচ্ছে। জিদ্দার প্রোডাকশন হাউসে প্রসেনজিৎ কাজ করছে, ভালো কথা, বাট বোম্বাদার প্রোডাকশন হাউসটা কোথায় গেলো সেটাকে নিয়ে একটা আমি ভিডিও ভাবছি বানাবো। ওকে, তো এটাই ছিল ব্যাপার, এটা ছিল কথা। তো এই পোস্টারগুলো রিভিউ যদি আপনাদের ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করবেন, আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, ঠিক আছে, বাই।